হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ফেস প্যাক দেখাবো তোমাদের। দেখো, ফেস প্যাকটা হচ্ছে ঈদ স্পেশাল। তোমরা যারা চাইছো ঈদে খুব মেকআপ না করতে বা মেকআপ থেকেও ভালো রেজাল্ট দেবে এরকম কোনো ফেস প্যাক, অনেকে হয়তো ফেসিয়ালও করতে পারছো না, এখন পার্লার যেতে পারছো না, তাদের জন্য ঘরোয়া এই ফেস প্যাকটি। তোমরা যদি এটা ব্যবহার করো দেখবে 15 মিনিট তোমরা যখন মুখে লাগাবে 15 মিনিটের মধ্যে কিন্তু এত গ্লো দেবে, নিজেরাই দেখতে পাবে যে আর মেকআপের কোনো প্রয়োজন হবে না বা কোনো স্কিন কেয়ারের প্রয়োজন হবে না। শুধু এই প্যাকটি, এই হোম রেমেডিটি আমি যেভাবে তৈরি করেছি তোমরা সেভাবে বানিয়েই মুখ পরিষ্কার করে মুখে, হাতে, পিঠে তোমরা যেখানে লাগাতে চাইছো লাগালেই কিন্তু আমার তোমাদের স্কিন হয়ে উঠবে চকচক, উজ্জ্বল এবং গ্লো। এতটাই ফর্সা হবে, সারা দিন ফর্সা লাগবে শুধু একবার ব্যবহারে। তাহলে চলো দেখে নিই এই পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে দেখো, প্রথমে আমি নেব বেসন। সবার প্রথমে আমি এই প্যাকটি তৈরি করার জন্য আমি নিয়ে নেব বেসন। বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে এবং আমাদের স্কিনকে লাইট করে, উজ্জ্বল করতে সাহায্য করে এবং ভেতরের যে নোংরা থাকে সেটাও কিন্তু মুক্ত করতে সাহায্য করে। তারপরে দেখো আমি নেব মুলতানি মাটি। মুলতানি মাটি এখানে আমি 1 টেবিল স্পুন নেব মুলতানি মাটি, আর একটু নেব যা যতটা প্রয়োজনীয় সে ততটুকু নেবে। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে খুব লাইট করে, আমাদের স্কিনে যে দাগ ছোপগুলো থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, অর্থাৎ তুলে দেয় এবং দাগ ছোপ লাইট করে আমাদের স্কিনকেও ব্রাইট করে। এরপরে আমি যেটা নেব সেটা হচ্ছে হলুদ, হলুদ পাউডার। আমি এখানে হলুদ পাউডার নিলাম অল্প। হলুদ আমাদের স্কিনকে তো জানোই সব ব্রাইট করে এবং স্কিন খুব চকচক করে, উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনকে আমাদের মোড়া কোষ সেটা কিন্তু বের করে দেয়। তারপরে আমি নেব মিল্ক। এখানে দেখো কাঁচা দুধ, তোমাদের কাঁচা দুধ নিতে হবে। আমি 2 চামচ কাঁচা দুধ নেব। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকে যদি কোনো পিম্পলের দাগ, ব্রণের দাগ থেকে থাকে সেটাকেও কিন্তু লাইট করবে এবং ব্রাইট করবে। কাঁচা দুধের পরে আমি নেব গোলাপ জল। আমি এখানে গোলাপ জল, ডাবর গোলাপবাড়ি জল নিয়েছি, 1 চামচ গোলাপ জল নিয়ে নেব। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে খুব ময়েশ্চারাইজার করে এবং স্কিনে যদি ওপেন পোস থেকে থাকে সেটাকেও টাইট করে এবং স্কিনে রিঙ্কলস আসতে দেয় না, রিঙ্কলসকে দূর করে এবং স্কিনকে খুব গ্লো দেয়। এবার এই সব কটা উপকরণ আমি মিক্স করে নেব। দেখো আমি আরেকটু এখানে গোলাপ জল দিয়ে দেব। তোমরা এটা পুরো দুধ দিয়েও কিন্তু মিক্স করতে পারো, আমি এখানে পুরোটা কিন্তু গোলাপ জল দিই, এর মধ্যে জল দেওয়া যাবে না। এবার এটা মিক্স হয়ে গেলেই কিন্তু তোমরা স্কিনে যেখানে লাগাতে চাইছো সেখানে ইউজ করতে পারবে। এটা খুব এফেক্টিভ, এতটাই এফেক্টিভ একটা প্যাক যেটা কিন্তু ইউজ করলে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে যে কি ভালো স্কিন আমাদের গ্লো করবে এবং লাইট করবে। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো এবং যারা চাইছো যে প্রতিদিন ব্যবহার করতে চাইলেও প্রতিদিন ব্যবহার করতে পারো, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। এই পেস্টটা তোমরা এভাবে নিয়ে, বেশি পাতলা হবে না, এরকম ঠিক হবে, এই পেস্টটা এভাবে নিয়ে প্রথমে আগে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে কিন্তু এভাবে তোমাদের লাগিয়ে দিতে হবে। দেখো এরকম টেক্সচার হবে, লাগিয়ে রেখে দেবে 5 থেকে 10 মিনিট, তাহলেই কিন্তু তোমাদের স্কিন খুব গ্লো এবং ন্যাচারাল হয়ে উঠবে, এতটাই ফর্সা হয়ে উঠবে যে তোমাদের আর মেকআপ করার কোনো প্রয়োজন হবে না। কারণ এর মধ্যে আছে মুলতানি মাটি, বেসন, গোলাপ জল, দুধ এবং আমি হলুদ দিয়েছি। এই পেস্টটা ঠিক এরকমই দেখতে হবে এবং তোমরা ব্যবহার করো, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, নিজেরাই রেজাল্ট দেখতে পাবে। ত্বকে কোনো দাগ আসবে না, ছোপ আসবে না এবং যাদের অল্প বয়সে মনে হয় স্কিন বুড়িয়ে যাচ্ছে, দেখতে বয়স্ক লাগে, সেই স্কিনকেও কিন্তু ভেতর থেকে ক্লিন করবে এবং স্কিন আরও খুব ইয়ং দেখাবে এবং স্কিনে দাগ ছোপ গ্লো থাকবে, দাগ ছোপ চলে যেয়ে গ্লো থাকবে। এই হলো আজকের রেমেডি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে থেকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।